সাইবার সচেতনতা নিয়ে শিবির পিংলার জলচক স্কুলে। উন্নত প্রযুক্তিগত সমাজ ব্যবস্থায় সাইবার অপরাধ বর্তমানে কেড়ে নিচ্ছে মানুষের ঘুম। ডিজিটাল দুনিয়ায় দেশ যত এগোচ্ছে, ওত পেতে বসে আছে সাইবার অপরাধীরা। বিভিন্ন কৌশলে দিনের পর দিন মানুষকে সর্বশান্ত করে আসছে এই সকল সাইবার অপরাধীরা। দিন যত এগোচ্ছে, সাইবার অপরাধের কৌশলকে তেমনি ভিন্ন ভিন্ন রূপ দিয়েছে সাইবার প্রতারকরা। নিজেদের অজান্তে একটু ভুলের জন্য মানুষকে নেট দুনিয়ায় হারিয়ে ফেলতে হয় অনেক কিছু। সাইবার সহ শিশু ও নারী সুরক্ষা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পিংলার জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তনে শিবির করল পিংলা থানার পুলিশ। শিবিরে উপস্থিত ছিলেন সিআই ডেবরা বিশ্বজিৎ দাস, পিংলা থানার ওসি গোবর্ধন সাহু, ওসি সাইবার সেন প্রীতম বিশ্বাস এবং জলচক স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী। উপস্থিত আধিকারিকরা ছাত্রছাত্রীদের সাইবার সচেতনতা সম্পর্কে অবহিত করেন, যা শুনে আপ্লুত ছাত্রছাত্রীরা। নমস্কার, প্রথমেই আমি হেডমাস্টার মহাশয় এবং সিআই সাহেব, ওসি সাহেব এবং পিংলা থানার সমস্ত অফিসারদের এবং স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নমস্কার জানাচ্ছি, এবং আমার যে ছাত্ররা রয়েছে স্কুলের, তারা এই প্রোগ্রামটা শোনার জন্য তাদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি এটা শুরু করছি। আমি পিএসআই প্রীতম বিশ্বাস, সাইবার থানা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। তো আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে সাইবার ক্রাইম কীভাবে হচ্ছে আর সেইভাবে আমরা অ্যাওয়ার কী করে থাকবো ক্রাইমগুলো থেকে। তো সাইবার ক্রাইম দুরকমভাবে হতে পারে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ সবাই তো ইউজ করো, ফেসবুক হোয়াটসঅ্যাপ সেখান থেকে ক্রাইম হয়। আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ফ্রড, ফিনান্সিয়াল ফ্রডটা আমি মানে বা আর্থিক প্রতারণা যেটা, সেটা আমি পরে আসছি, আগে আমি সোশ্যাল মিডিয়াটা সম্বন্ধে বলছি। কারণ যারা আছো এখানে দেখছি আমি 11-12 স্টুডেন্ট, তারা সবাই সোশ্যাল মিডিয়া আমরা ইউজ করি, ফেসবুক ইউজ করি, হোয়াটসঅ্যাপ তো কিছু ইউজ করি। তো এখান থেকে কীভাবে ফ্রড হয়, ফেসবুক অ্যাকাউন্ট সবার আছে, ফেসবুকে প্রোফাইল লক কতজনের আছে, প্রোফাইল লক সম্বন্ধে সবাই জানো কিভাবে ফেসবুকে প্রোফাইল লক করতে হয়, ঠিক আছে আমি বলছি। দেখো প্রোফাইল লক করলে কি সুবিধা হয়, আমাদের যদি ফেসবুকটা প্রোফাইল লক করা থাকে তাহলে ফেসবুকে আমরা যে পোস্ট করি বা কোনো পিকচার আপলোড করি বা টাইমলাইনে কোনো স্টোরি দিই, সেগুলো যারা আমার বন্ধু নেই তাদের কাছে শো করবে না সেই ছবিগুলো, মানে কিন্তু যদি আমার সাথে বন্ধু থাকে তাদের কাছে শো করবে প্রোফাইল লক করার পরও ফেসবুকের সমস্ত ডিটেলস গুলো আমার টাইমলাইন। তো এটা প্রোফাইল লক করে দিলে কি সুবিধা, এখন একটা ক্রাইম হয় যেটা হচ্ছে ফেক অ্যাকাউন্ট করে, আমাদের নাম করে ফেক অ্যাকাউন্ট করলো, আমাদেরই ছবি ব্যবহার করে, নাম ব্যবহার করে দিয়ে আমার বন্ধুদেরকে মেসেজ করছে বা বন্ধুদের থেকে টাকা চাইছে, আমি কোনো বিপদে পড়ে গেছি আমাকে টাকা দাও, বা আমাদের নামে অ্যাকাউন্ট খুলে কোনো বাজে কোনো ছবি ব্যবহার করছে বা বিভিন্ন রকম ক্রাইম করতে পারে আমার নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে। তো প্রোফাইল লক করা থাকলে কি হবে, এই ক্রাইমের সম্ভাবনাটা কমে যাবে, কারণ তোমার সমস্ত ডিটেলস যে কালপিট যে কাজটা করছে ফেক অ্যাকাউন্ট খুলছে সে পাবে না। সুতরাং আমাদের প্রথম কাজ ফেসবুক ব্যবহার করছি কিন্তু তার সাথে প্রোফাইল লক করে রাখবো ফেসবুকে, আর কোনো আননোন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না। অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট আছে ফেসবুকে যাদেরকে আমরা চিনি না বা জানি না, সেরকম কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করবো না। আর একটা আছে, এবার হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা সম্বন্ধে জানা আছে ফেসবুকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন সম্বন্ধে জানা আছে কতজন জানো? এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংস এ গিয়ে প্রাইভেসিতে তোমরা পেয়ে যাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এটা হচ্ছে যদি তোমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন রাখো তাহলে কি হবে, যদি তোমার ফেসবুকে কেউ অ্যাক্সেস দিতে চায়, ধরো কোনো কারণে তোমার ফেসবুকের পাসওয়ার্ড জেনে গেছে কেউ, ইউজার আইডি পাসওয়ার্ড, সেটা দিয়ে কেউ যখন লগ ইন করবে তোমার ডিভাইস বাদে যে কোনো জায়গায় লগ ইন করতে যাবে, তোমার কাছে একটা মেল আসবে বা নোটিফিকেশন আসবে ফেসবুক থেকে যে এই অ্যাক্সেসটা কি তুমি করছো, এবার নোটিফিকেশন আসবে, ওটা তুমি যদি অ্যালাউ করো তখনই তার কাছে গিয়ে ওটা ফেসবুকটা অ্যাক্সেস হবে। সুতরাং এটা একটা এক্সট্রা একটা লেয়ার সিকিউরিটি, মানে আমার পাসওয়ার্ড জানার পরেও কেউ কিন্তু যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে তাহলে ফেসবুকটা লগ ইন করতে পারবে না। এটা তোমরা সবাই ফেসবুকে গিয়ে সেটিংসে পেয়ে যাবে প্রাইভেসিতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সেখানে একটা মেল আইডি বা নিজের মোবাইল নাম্বার দিয়ে ওটা অথেন্টিকেশনটাকে অন করতে হয়। এটা অন করলেই তোমাদের ফেসবুকটাকে লগ ইন করতে গেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। সেম এই দুটো জিনিস যা বললাম হোয়াটসঅ্যাপেও হয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সুতরাং ওখানেও তোমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে অন রাখবে। অনেক সময় কি হয়,
ওটিপি চলে আসে ফোনে, কোনো কারণে কেউ দিয়ে দেয় ওটিপিটা, বা আমার ফোনে ওটিপিটা কোনো একটা বন্ধু পাঠিয়ে ওটিপিটা ফোনটা নেওয়ার নাম করে ওটিপিটা দেখে নিল। সুতরাং এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন থাকলে সেই ওটিপি দেখার পরেও যদি ফেসবুকটা এ করতে চায়, তোমার কাছে কিন্তু একটা অ্যাক্সেস করতে গেলে তোমার কাছে একটা নোটিফিকেশন আসবে। সুতরাং ফেসবুকে প্রোফাইল লক আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইগুলো সবসময় অন রাখবে। আচ্ছা, গেম সব সবাই খেলো এখানে, ফ্রি ফায়ার হোক বা পাবজি যে কোনো গেম, আমরা যখনই কি করি, যখনই যে কোনো গেম ইনস্টল করি মোবাইলে, লগ ইন করার জন্য অপশান আছে গেম ইনস্টল করার পরে, যে লগ ইন উইথ ফেসবুক অর জিমেল এম আছে, তো আমরা কি করি ফেসবুকে ক্লিক করে দিই, মানে আমাদের আলাদা করে কোনো লগ ইন আইডি বা পাসওয়ার্ড দিতে হয় না, ফেসবুকের পাসওয়ার্ডটাই গেমের সেম পাসওয়ার্ড হয়ে যায়। সুতরাং তুমি যে কোনো, আমি একটা উদাহরণ দিলাম ফ্রি ফায়ার বা পাবজি, যে কোনো গেম ইনস্টল করলে তোমার কাছে, যে কোনো গেম না যে কোনো অ্যাপ্লিকেশান যেখানে লগ ইন করতে হয়, এই অপশানটা আছে লগ ইন উইথ ফেসবুক আর মেল আইডি। তো যখনই তোমরা ধরো ফেসবুকে ক্লিক করে তোমরা ফেসবুক দিয়ে লগ ইনটা করলে, তার মানে কি ফেসবুকের যা পাসওয়ার্ড সেটা আবার জিমেলের যা পাসওয়ার্ড সেটা ওই গেমেরও পাসওয়ার্ড বা সেই অ্যাপ্লিকেশানটার পাসওয়ার্ড। এবার কি হয়, অনেকে গেমে টেলিগ্রাম জানো তো, টেলিগ্রামে অনেক গ্রুপ থাকে দেখবে, যারা যাদেরকে যারা এই মানে তারা কি বলবো, ওই গেমগুলোর কোনো লেভেলে তুমি ধরো আটকে গেছো কোনো একটা গেমে, তারা তোমার লগ ইন পাসওয়ার্ডটাকে নিয়ে সেই লেভেলটা সাকসেসফুলি পার করে দেয়। এর জন্য কেউ কোনো টাকাও ডিমান্ড করে, যাদের অনেক গেমের পেশা তারা এই কাজগুলোই করে, কোনো একটা লেভেলে হার্ড লেভেলে সে আটকে গেছে সেই লেভেলটা পার করার জন্য এরকম টেলিগ্রাম গ্রুপে জয়েন করে, বা নিজেদের বন্ধুদের যে গেমটা ভালো খেলতে পারে তাকে তার লগ ইন আইডি বা পাসওয়ার্ডটা দিয়ে দেয় গেমে। এবার যখনই আমি গেমের লগ ইন আইডি বা পাসওয়ার্ড দিচ্ছি, তখন কিন্তু শুধু সেই গেমটা দিচ্ছি না, আমি ফেসবুক বা জিমেলের যেটাতে লগ ইন করেছি সেটারও পাসওয়ার্ডটা দিলাম। এবার ফেসবুকের পাসওয়ার্ড পেয়ে গেলে সে তোমার অ্যাকাউন্ট নিয়ে যে কোনো কাজ করতে পারে, তোমার অ্যাকাউন্টে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেটা চেঞ্জ করে দেবে, যার জন্য কি তুমি কার অ্যাকাউন্টটাকে রিকভারি করতে পারবে। জিমেলের পাসওয়ার্ড চলে গেলে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করে দেবে, সুতরাং যে মেলগুলো তোমার ইম্পর্টেন্ট মেল আছে সেইগুলো সব দিলে তোদের কাছে চলে যাবে। সুতরাং গেম যারা খেলবে সব থেকে ভালো, যদি খেলতে হয় প্রথমত গেম একটা সার্টেন লিমিট পর্যন্ত খেলা উচিত, এমন নেশা না হওয়া উচিত যে আমার লগ ইন আইডি বা কাউকে দিচ্ছি কোনো একটা লেভেলকে পার করিয়ে দেওয়ার জন্য। আর ফেসবুক বা জিমেল দিয়ে লগ ইন করার চেষ্টা করবে না, যে কোনো অ্যাপ্লিকেশান আলাদা পাসওয়ার্ড রাখবে। এবার এবার যেটা বলছি ফিনান্সিয়াল ফ্রড কিভাবে হয়, এগুলো তো কেন সোশ্যাল মিডিয়া সম্বন্ধে প্রায়, আর যদি কারোর কোনো কোনো অসুবিধা হয়, কারোর সাথে কোনো রকম এই ধরনের ঘটনা ঘটেছে, হাত তুলে আমাকে বলবে কে কিছু বলতে চাইলে, এই ফেসবুক হোয়াটসঅ্যাপ রিলেটেড বা কোনো গেম খেলতে গিয়ে কারোর কোনো প্রবলেম হয়েছে, গেম খেল দিয়ে প্রবলেম বলতে এটা না যে লেভেল টপ করতে পারছি না আমি এটা করে দিই। অনেক সময় কি আছে, আমাজন ওয়েবসাইট amazon.in
ফ্লিপকার্টও দেখবেন, আপনি যখন গুগলে গিয়ে দেখেন ফ্লিপকার্ট FLIP KRT দিয়েও পাবেন ফ্লিপকার্টের সাইট, CRT দিয়েও পাবেন ফ্লিপকার্টের সাইট, এমনকি আইডেন্টিক্যাল দেখে মনে হবে, কোনো ডিফারেন্স বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল সাইট কোনটা ডুপ্লিকেট। আমাজনের ক্ষেত্রে রয়েছে কোনো কোনো ক্ষেত্রে কি হয় ছোট ছোট করে লেখা থাকে তো ওয়েবসাইটগুলো, একটা এর জায়গায় দুটো এ লিখে দিবে, ওটাও আপনি বুঝতে পারবেন না। সুতরাং আপনি যখনই কোনো ওয়েবসাইটে ক্লিক করছেন সেটা অথেন্টিকেট কিনা সেটাকে দেখে নেবেন, আমাজন ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা, আমাজনের ওয়েবসাইট এইটাই তো ভেরিফাই করে তবেই সেখানে ক্লিক করবেন বা সেখান থেকে কিছু পারচেস করবেন। কারণ ওয়েব যারা ফ্রড করে ওয়েবসাইটটাকে পুরো সেম ডিজাইনেরই করে, অরিজিনালের সাথে ডুপ্লিকেট, আপনি একবারে দেখে বুঝতে পারবেন না কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। সুতরাং SBI রয়েছে, এরকম SBI ওয়েবসাইট ও ফেক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার পাসওয়ার্ড বা লগইন আইডি দিয়ে লগ ইন করার সঙ্গে সঙ্গে সেই লগ ইন আইডি ওরা জেনে যাবে, সুতরাং আপনার ব্যাংকিং পাসওয়ার্ড ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড ওরা জেনে যেতে পারে। সুতরাং যে কোনো ওয়েবসাইটে আপনি গিয়ে কোনো কাজ করবেন আগে দেখে নেবেন ওয়েবসাইটটা জেনুইন কিনা। আর একটা জানার উপায় আছে, সেটা হচ্ছে ওয়েবসাইটের আগে দেখবেন একটা WWHTTPS থাকে, কিছু কিছু ওয়েবসাইটে থাকে HTTP, কিছু কিছু থাকে একটা S থাকে, Sটা সিকিউরকে সিম্বলাইজ করে, তার মানে এটা নয় যে HTTPS থাকলেই সিকিউর, আমরা চোখ বন্ধ করে সেই ওয়েবসাইটে যেতে পারি, কিন্তু আমি যে সেটা ওভারভিউ দিলাম HTTPS হলে সেটা সিকিউর ওয়েবসাইট, কিন্তু HTTPটা সিকিউর না হওয়ার চান্সই ম্যাক্সিমাম। সুতরাং এটা জাস্ট একটা অ্যাসপেক্ট করলাম যে এইখানে আপনি দেখতে পারেন এইভাবে, তাছাড়া তো আপনাকে ওয়েবসাইটটা মিলিয়ে নিতে হবে না, এটা অরিজিনাল Amazon.in আছে না Amazon.com আছে না Google আছে সেটা আপনাকে দেখে নিতে হবে ওয়েবসাইটে ক্লিক করার আগে। আচ্ছা আমি এবার বললাম এইভাবে ক্রাইম হতে পারে, ক্রাইম হয়ে গেলে আমরা কি করব, প্রথমে আমি ফিনান্সিয়াল ফ্রডের কথা বলছি। ধরুন আপনার এটা তোমরাও শুনে রাখো, তোমরা বাড়িতে গিয়ে তোমাদের যারা ঝলক দেখতে চাই, একটা ঠিক বলেছে স্যার। এবার পরের প্রশ্ন, আচ্ছা যে দাঁড়িয়ে বলবে নাম ক্লাসটা বলবে। আচ্ছা আমি একটু আগে রিমোট অ্যাক্সেস অ্যাপের নাম বললাম, যে কোনো একটা অ্যাপ্লিকেশনের নাম বলে রাখুন, এক্ষুনি বলেছি যে কোনো একটা অ্যাপের নাম, কে বলতে পারবে হাত তোলো। কেউ শোনোনি, ওইদিকে বলবে, ওইদিকে আছে, পেছনে একটাকে হাত তুলবে, পেছনে একজন, অ্যামাজন। অ্যামাজনটা কি? Amazon.in ওটা কি? এই হাসছো কেন? ওয়েবসাইট। আমি কি জিজ্ঞাসা করলাম? আমি বলছি রিমোট অ্যাক্সেস অ্যাপ একটু আগে যেটা দিয়ে বললাম স্ক্রিন শেয়ার হয়ে যায় সেটা ইনস্টল করলে, আমাজনটা কিসের ওয়েবসাইট? শপিং ওয়েবসাইট। আমি একটু আগে বললাম বিভিন্ন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট বা যে কোনো জায়গা থেকে ফোন করে বলতে পারে কোনো অ্যাপস ইনস্টল করার জন্য, তিনটে অ্যাপসের নাম বলছি বলেছিলাম আমি অ্যাপ্লিকেশনের, আর কেউ বলতে পারবে? পুরস্কার আছে, কিন্তু পেন পাবে, পুরস্কার আছে, এদিকে বলবে। অ্যাডিডাস। হ্যাঁ ঠিক আছে, সঠিক উত্তর
আর কেউ পারবে বলতে অন্য অ্যাপসের নাম? আচ্ছা আরেকটি অ্যাপস বলতে হবে, আর কেউ? আর কেউ? আচ্ছা কোন ওয়েবসাইট? আচ্ছা এটা তোমরা ভাবো, যদি মনে পড়ে হাত তুলবে। কোন ওয়েবসাইট বলেছিলাম? সিকিউর কি সিকিউর না জানার উপায় বলেছিলাম প্রথমে একটা লেখা থেকে। কোন কি বলেছিলাম? কোন একটা ওয়েবসাইট সেফ না আনসেফ সেটা জানার জন্য বলেছিলাম একটা। প্রথমে যেটা দিয়ে শুরু হবে সেটা আমরা কি বলেছিলাম? আমি ক্লাস টুয়েলভ সায়েন্স, নাম তন্ময় মল্লিক। ওয়েবসাইটে জানার উপায় হলো নামের ওয়েবসাইটে আগে HTTPS থাকবে। HTTPS থাকলে কি হবে? ওয়েবসাইটটি সেফ। আর যেটা সিকিউর নয় সেটা? সেটা এসটা থাকবে না, সাধারণত এটা আমি ওভারঅল বলছি। ঠিক আছে, ঠিক বলেছি একটা তুমি। সঠিক উত্তর ছোটদের সুযোগ দিচ্ছি। সঠিক উত্তর ক্লাস ফাইভ। আমি জানি অনেকে জানতো, তো আমি ছোট ক্লাস থেকে বিছিয়ে নিলাম। একটা পোর্টালের নাম বলেছিলাম, পোর্টালটা কে বলতে পারবে? আচ্ছা পোর্টালের নাম NCERT পোর্টাল। ঠিক আছে। আচ্ছা সঠিক উত্তর আমি বলিনি